হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই চ্যানেল দিশা'স কিচেন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পটেটো প্যানকেক এটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারবেন তাহলে চলুন দেখেনি কি কি করতে হচ্ছে সবার প্রথমে নিয়ে নিচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তিনটা খোসা ছাড়ানো আলু এবার একটা গ্রেটার নিয়ে এই আলুগুলো গ্রেট করে নেব চেষ্টা করবেন আলুগুলো যাতে একটু মোটা মোটা গ্রেট হয় আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আলু থেকে সমস্ত জলগুলো ঝরিয়ে নিতে হবে চেষ্টা করবেন আলুতে যাতে কোনো রকম জল না থাকে আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি আর তিন থেকে চার কোয়া রসুন কুচি এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দু থেকে তিন চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকেই একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা একটু গরম হলে এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে এবার বানিয়ে রাখা ব্যাটারটা থেকে কিছু পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে চামচের সাহায্যে যত সম্ভব পাতলা একটা প্যানকেক গড়ে নিচ্ছি এবার এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে প্যান কেকটা উল্টে নেব দুদিক হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়ে ভালো মতো ভেজে নেব প্যানকেকটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি এবার আবার ও প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আর একটা প্যানকেক গড়ে নিচ্ছি এইভাবেই সমস্ত প্যানকেকগুলো আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের পোট্যাটো প্যানকেক খুবই টেস্টি একটা রেসিপি টোম্যাটো কেচাপের সাথে সার্ভ করে দিন আর ভিডিওটা ভালো লাগলে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন